সৌজন্যে বিবিএস কেবলস। ভোজ্য তেলের বাজারে আগের অস্থিরতা আর নেই, চিনি সহ অন্যান্য পণ্যের দামও কমতির দিকে, তবে দাম বাড়ার তুলনায় দাম কমার হার তুলনামূলক কম। আমাদের কথা আজকের আয়োজনে নিয়ে দর্শক, আমি শফিকুল হক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিউনের নিয়মিত আয়োজন বিবিএস কেবলস আমাদের কথায়। নিত্যপণ্যের বাজার নিয়ে সাধারণ মানুষ কি বলছে তাই জানবো আমাদের কথার আজকের পর্বে। তবে মূল আয়োজনে যাবার আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিউনে প্রচারিত একটি প্রতিবেদন। শুক্রবার সাপ্তাহিক ছুটি, তার উপর সবে বরাত, তাই সকাল সকাল রাজধানীর বাজারে বাজারে বাড়তি চাপ। শুরুতেই ভোজ্য তেলের খোঁজ নেওয়া যাক। আপাতত সুখবরই দিচ্ছে ভোজ্য তেল। ক্রেতা বিক্রেতারা বলছেন সেই তেলেস্মাতি আর নেই ভোজ্য তেলের, দামও কমেছে, বাজারে পাওয়াও যাচ্ছে। আগে তেল পাওয়া যেত না, তেল ছিলই না কোম্পানির কাছে, এখন তেল অ্যাভেলেবেল আছে, আর সরকারি স্টেপ নেওয়াতে এটা আরও দ্রুত কার্যকর হয়েছে। এখন ভোজ্য তেলের বাজার স্থিতিশীল আছে এবং সামনে দিকে আরও স্থিতিশীল হবে। বাজার চিত্র বলছে ভোজ্য তেলের পাশাপাশি দাম কমার তালিকায় আছে চিনি, পেঁয়াজ সহ আরও বেশ কিছু পণ্য, তবে দাম যতটা বেড়েছিল তার তুলনায় ততটা কমেনি। দামটা এখন বর্তমান স্থিতিশীল অবস্থায় আছে, এটা আসলে সরকার যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করে তাহলে ঠিকভাবেই থাকবে, এটা সরকারের উপরে নির্ভরশীল আর কি। হয়তো দুই চারটা জিনিসের দাম আস্তে আস্তে এখন কমতেছে, তবে যেটা অনেক বেশি বাইরে কম কমতেছে, দেখা গেছে এক এক কেজি চিনিতে পাঁচ টাকা দশ টাকা বাইরে এখন দুই কেজি দুই টাকা কমতেছে, তেলের দাম বিশ টাকা লিটারে চল্লিশ টাকা বাইরে দশ টাকা কমতেছে, তো এরকম কমলে তো মনে হয় যে আরও কমা উচিত। কোনো কোনো বিক্রেতার দাবি এ সপ্তাহে দাম আরও কমবে, রমজানকে কেন্দ্র করে ট্রাক সেল চালু হলে দাম কমে যাবে আরও। সারা দুনিয়াতে জানি যে রমজানের দাম কমে যায় আর আমাদের দেখেন সবচেয়ে বাড়তি। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখছিলাম, এবার চলুন দেখে আসি নিত্যপণ্যের বাজার নিয়ে সাধারণ মানুষ কি বলছে। আমি যে দন্দে বললাম ভাই তো তেল কত রে, কো একশো পঁচানব্বই কেজি, আমি কেন তো ইয়া প্যাকেট তেল, কো প্যাকেট তো লিটার থাকে, লিটার কত একশো আটান্ন টাকা, তো সবসময় দেখতাম যে বোতল থেকে এই খোলা তেলের দাম কম, যেহেতু এটা খোলা থাকে তো দাম কম, এখন দেখি প্যাকেজের খোলা দাম বেশি, সরকার যদি এটা যদি নিয়ন্ত্রণ করতো তাহলে হয়তো। এখন তো হলো একশো সত্তর টাকা থেকে একশো আশি টাকা কেজি, কুমড়ো কতটুকু কমছে না, কমে না বলতেছি তো, যে পরিমাণ বাড়ে ওই পরিমাণ কমে না বা কমে নাই। এখন সরকারের কাছে আবেদন, সরকার কি করবে, এ তো সিন্ডিকেট এগুলো করতেছে। কমছে, এই কমাটা কিন্তু ঠিক নির্দিষ্ট কত সময়ের জন্য বলা যাচ্ছে না, আবার সামনে রমজান এসে গেছে, এনি টাইম উঠে যেতে পারে, যে কোনো সময় দাম উঠে যেতে পারে, নিশ্চয়তা নাই, কোনো নিশ্চয়তা নেই যে দামটা ঠিকভাবে স্থায়ী থাকবে তাও ঠিক বলা যাচ্ছে না, এই জন্যে আমরা টেনশন করছি যেন রমজানে যেন তেলের দাম যেন কম হয়। কিন্তু আজকে আমি তিনশো তিরিশ টাকা দিয়ে দুই লিটার তেল কিনলাম, এটা আমার লাইফে এই প্রথম। আমরা যারা এই মধ্যবিত্ত যারা চাকরি করি তাদের জন্য যে এখন বাজার করা যে যত কত বড় দুর্বিষহ হয়ে উঠছে, ঠিক আছে, যে ফ্যামিলি নিয়ে ঢাকায় বসবাস করা এখন ভেরি টাফ, তো সাধারণ মানুষ মানে তারা অ্যাফোর্ড করতে পারতেছে না এই এক্সপেন্সিভ প্রাইস। সরকার তো অনেকগুলো ভালো পদক্ষেপ নিয়েছে, তার তো একটা সুফল পাওয়া উচিত আমাদের, কোনো সুফল নেই, কোনো জিনিসে কিনা যাইতেছে না, সব ডাবল তিন ডবল দাম, মানে এ টু জেড এখানে একটা সিন্ডিকেটের ইয়ে, এবং সিন্ডিকেটে কারা আছে সবাই জানি আমরা, আমরা সবাই আমরাই নাম বলে দিতে পারবো, তো সরকারেরও জানা উচিত, ভোক্তা অধিকারেরও জানা উচিত, তাদের উচিত এটা নিয়ন্ত্রণ করা, মানুষের ধৈর্যের সীমানার বাইরে চলে গেছে। বাজার একেবারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, শুধু মানে যারা পার্টি করে বা রাজনীতির সঙ্গে জড়িত তারাই কিনতে পারতেছে, তাদের হাতে প্রচুর টাকা আর কারো হাতে কোনো টাকা নাই, কোনো রকমে তারা চলতেছে, কমার কোনো লক্ষণই নেই। আপনি তেল দেখছেন, চিনি দেখছেন, অন্যান্য জিনিস তো হাতেই দেওয়া যায় না, এই যে আশি বছর বয়স নিজে হাইটে হাইটে যাই হাইটে আসি, এত খরচ করার মতো অ্যাবিলিটি নাই। বাড়তিও না কমও না, সীমিত আছে আর কি, এখন আমাদের জন্য একটু কমলে ভালো হয় দ্রব্যমূল্যের বাজারটা আর কি। তো পেঁয়াজটা চল্লিশ টাকা কেজি কিনতেছি, তো অন্যান্য সবজির দামটা মোটামুটি ভালো আছে আর কি। মধ্যবিত্ত পরিবারের যারা আছি আমরা আর কি, আমাদের তো আয় তেমনটা বেশি নাই, সরকারের কাছে আমাদের একটাই যে দ্রব্যমূল্যের দামটা যাতে একটু
কমে দেয় আর কি। বাজার অবস্থা আগুন এ বলা যায় না, বাজার অবস্থা খুবই সিরিয়াস, বাজার করার মতো কায়দা নাই কারো। যারা আমরা যারা ছোট ঘর চাকরি তার কোনো উপায় নাই, সবকিছু দাম বেশি, তরিদ্দরকে দুই সুরকের সবকিছু দামই বেশি। লেবু গেলাম 30 টাকা খালি, লেবু ছিল 20 টাকা খালি। যদি জনগণদের সরকার বাঁচাইতে হয় তাদের পদক্ষেপ সরকার নিতে হইব। পাবলিক তো মাস পা না, পাবলিক রাস্তায় নেমে যাবে, বাজার বেড়ে যায়, কি করো মানুষ, হাহাকার তো লেগে গেছে অনেক। এই সরকারের সর্বোচ্চ মনিটরিং করা উচিত। বর্তমান সময়ে প্রত্যেকটা বাজারে, কারণ বাজার, যাত্রাবাড়ি থেকে শুরু করে প্রত্যেক বাজারেই আপনার মনিটরিং করা উচিত। যদি মনিটরিং করে গভর্নমেন্ট, যদি এই সদিচ্ছা থাকে, তাহলে অবশ্যই বাজার কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে। সবজি কাঁচা বাজার যেগুলো, সেগুলো এখনও রোজার কেনা কিনি নাই, কিন্তু সবজি কাঁচা বাজারগুলো শুধু কারণ বাজারেই আমি অর্ধেক দামে পাচ্ছি, আর অন্যান্য সব জায়গায় এই কারণ বাজার পরের বাজারেই মনে করেন যে ডাবল ডাবল দাম বিক্রি হচ্ছে। শুধু সবজি বাজারের মধ্যে আমার একটু আবেদন, যেটা এইখানকার থেকে আর ওইখানে এই পাশাপাশি বাজারের ভিতরে যেন কোনো সিন্ডিকেট না থাকে, এটা আমি সরকারের কাছে আবেদন জানাচ্ছি। এই ছিল আমাদের কথার আজকের আয়োজনে। আবার ফিরবো অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে আপনাদের মতামত জানতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গে থাকুন এটিএন নিউজের।